বর্তমানে দেশে ব্যাংক রেট কত বর্তমানে দেশে ব্যাংক রেট চার পার্সেন্ট ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয় সাতাশ জুলাই দু হাজার বিশ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর সাতাশ জুলাই দু প্রতিষ্ঠা করা হয় ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় চা দিবস কবে জাতীয় চা দিবস চার জুন আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় জিডিপির সাময়িক হিসাব দুই হাজার অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় কত দুই মার্কিন ডলার জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় দুই মার্কিন ডলার জিডিপির সাময়িক হিসাব দুই হাজার জিডিপিতে কৃষি প্রবৃদ্ধির হার কত দশমিক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার তিন দশমিক এক এক পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক চার আট পার্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার জিডিপিতে শিল্প খাতের হার ছয় দশমিক চার আট পারসেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার সেবা খাতের প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার অবদানের হার কত তেরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী কৃষি খাতের অবদান তেরো দশমিক তিন পাঁচ পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার অনুযায়ী অবদানের হার কত পঁয়ত্রিশ দশমিক জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী শিল্প খাতের অবদানের হার পঁয়ত্রিশ দশমিক তিনশয় পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী সেবা খাতের অবদানের হার কত একান্ন দশমিক তিন শূন্য পার্সেন্ট জিডিপির সাময়িক হিসাব দুই হাজার উনিশ বিশ অনুযায়ী সেবা খাতের অবদানের হার একান্ন দশমিক তিন শূন্য পার্সেন্ট প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কে কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীকে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সে বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে বর্তমানে আত্মহত্যার হার সব থেকে বেশি গায়ানা পয়লা আগস্ট হাজার বিশ আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত পহেলা আগস্ট দুই হাজার আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে সংযুক্ত আরব আমিরাত রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক ভি চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড নাইন্টিন ভ্যাকসিনের নাম অ্যাড ফাইভ চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড নাইন্টিন ভ্যাকসিনের নাম অ্যাড ফাইভ এন বিশ জুলাই দু প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ বিশ জুলাই দুই প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত তেইশ জুলাই দুই চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে তেইশ জুলাই দুই চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে তিয়ানওয়ে ওয়ান মহাকাশযান উৎক্ষেপণ করে ত্রিশ জুলাই দুই মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে তিরিশ জুলাই দুই মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পার সেভারেন্স মহাকাশযান উৎক্ষেপণ করে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি একশো পঞ্চান্নটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ একশো পঞ্চান্নটি নয় জুলাই দুই কোন দেশ আইসিএসআইডির একশো পঞ্চান্নতম সদস্যপদ লাভ করে জিবুতি নয় জুলাই দুই জিবুতি আইসিএসআইডির একশো পঞ্চান্নতম সদস্যপদ লাভ করে সর্বাধিক ম্যানগ্রোভ বোন রয়েছে কোন দেশে সর্বাধিক ম্যানগ্রোভ বোন রয়েছে ইন্দোনেশিয়া বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বোন রয়েছে একশো তেরোটি বিশ্বের একশো তেরোটি দেশে ম্যানগ্রোভ বোন রয়েছে সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়া বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই হাজার বিশ অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই হাজার বিশ অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা দুই অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ফুড আউটলুক দুই অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন ফাও ফুড আউটলুক দু অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ চীন ফাও ফুড আউটলুক দু অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি মিশর ফাও ফুড আউটলুক দু অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ মিশর ফাও ফুড আউটলুক দু অনুযায়ী গোম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রাশিয়া আউটলুক দুই হাজার বিশ অনুযায়ী গোম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া আউটলুক দুই হাজার বিশ অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ফাউফুড আউটলুক দুই অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ আউটলুক দুই হাজার বিশ অনুযায়ী দুই হাজার বিশ অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ মেক্সিকো ফাউ ফুড আউটলুক দুই হাজার বিশ অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন ফাউফুড আউটলুক দুই অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত ফাউফুড আউটলুক দুই অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত ফাওফুড আউটলুক দুই অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ব্রাজিল আউটলুক দুই হাজার বিশ অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল ভাষান্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশ এর চিত্রশিল্পীকে মূর্তজা বসির ভাষান্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত একুশ এর চিত্রশিল্পী মূর্তজা বসির উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট উনিশশো পঁচাত্তর এর পরিচালককে ক ও খ উভয়ই অর্থাৎ সেলিম খান ও শামীম আহমেদ রনি দুই সালে সপ্তম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত দুই সালে সপ্তম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে দুই সালে অষ্টম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া দুই সালে অষ্টম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে দুই সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড দুই সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে একুশ নভেম্বর থেকে আঠারো ডিসেম্বর বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল দুই কোথায় অনুষ্ঠিত হবে কাতার বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল দুই কাতারে অনুষ্ঠিত হবে বাইশতম ফিফা বিশ্বকাপ ফুটবল দুই হাজার কতটি দল অংশ নেবে একুশ নভেম্বর দুই হাজার বাইশ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে আল বাই স্টেডিয়াম একুশ নভেম্বর দুই হাজার বাইশ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে আঠারো ডিসেম্বর দুই ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়াম আঠারো ডিসেম্বর দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যানকে মোহাম্মদ সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস কোন মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিআরআইসি এর প্রধানের পদবি কি মহাপরিচালক বি আর এর প্রধানের পদবি মহাপরিচালক বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে ভুটান বাংলাদেশ ভুটানের সাথে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে একত্রিশ আগস্ট দুই মন্ত্রীসভার মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর একত্রিশ আগস্ট দুই হাজার মন্ত্রিসভার বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয় বর্তমানে দেশে নদীবন্দর কতটি পঁয়ত্রিশটি বর্তমানে দেশে নদীবন্দর পঁয়ত্রিশটি দেশের পঁয়ত্রিশতম নদীবন্দর কোনটি বালাগঞ্জ নদীবন্দর দেশের পঁয়ত্রিশতম নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত সিলেট বালাগঞ্জ নদীবন্দর সিলেট জেলায় অবস্থিত বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে কোন নদীকে হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হবে হালদা নদীকে কোন ব্যক্তির জন্মবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয় সকলেই অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব ওপরের ও শেখ কামাল বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি একশো বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো সাতটি দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি আর টি এম আল টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করা হবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে খুলনায় সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম কি বিএইউ সাদা কালো সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত হাঁসের জাতের নাম বিএইউ সাদা কালো একত্রিশ আগস্ট দু বাংলাদেশ কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ ইস্তেহার স্বাক্ষর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে পনেরো সেপ্টেম্বর দুই বিশ আমিরাত ইসরায়েল বাহারাইন চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো সেপ্টেম্বর দুই হাজার বিশ পনেরো সেপ্টেম্বর দুই বিশ কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহরাইন পনেরো সেপ্টেম্বর দুই কোন দুটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় আমিরাত ও বাহরাইন পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ পর্যন্ত মোট কতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে উনিশটি পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত মোট উনিশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত ইরান চাবাহার বন্দর ইরানে অবস্থিত জাপানের বর্তমান ও নিরানব্বইতম প্রধানমন্ত্রীর নাম কি ইউসিহিদে সুগা জাপানের বর্তমান ও নিরানব্বইতম প্রধানমন্ত্রীর নাম ইউসিহিদে সুগা তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি হিসাম মাসিসি তিউনিশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হিসাম মাসিসি সর্বশেষ কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে ভারত সর্বশেষ ভারত হাইপারসনিক যুগে প্রবেশ করে টাইপ জিরো ফাইভ ফোর এ বাই পি মাল্টিওল ফ্রিগেট কোন দেশের তৈরি চীন টাইপ জিরো ফাইভ ফোর এ বাই পি মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি চীন উনষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর দু হাজার বিশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তেসরা নভেম্বর দু বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি আর্জেন্টিনা বর্তমানে সয়াবিন রপ্তানিতে শীর্ষ দেশ আর্জেন্টিনা সুকুক কোন ভাষার শব্দ আরবি ভাষার সুকুক আরবি ভাষার শব্দ একুশ সালে বিমস্টেক পঞ্চম শীর্ষ সম্মিলন কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা দু সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় দুই সালে ফাও এর ছত্রিশতম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশ দুই সালে ফাও এর ছত্রিশতম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর দু বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয় বাংলাদেশ আট সেপ্টেম্বর দু বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র বাংলাদেশে উদ্বোধন করা হয় বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর কোথায় হেগ নেদারল্যান্ডস বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর সদর দপ্তর অবস্থিত দ্য হেগ নেদারল্যান্ডস জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্টকে ভোলকান বোসকার তুরস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ভোলকান তুরস্ক বর্তমান ও মুনির পাকিস্তান ইকোসোক এর বর্তমান ও ছিয়াত্তরতম প্রেসিডেন্ট মুনির আকরাম পাকিস্তান বিমস্টেকের নতুন মহাসচিবকে তানজিন লেকফেল ভুটান বিমস্টেকের নতুন মহাসচিব তেনজিন লেকফেল ভুটান ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান কে নানা আকুফো আদো ঘানা ইকোওয়াজ এর বর্তমান চেয়ারম্যান নানা আকুফো আদ্য ঘানা দুই সালের মানব সম্পদ সূচকের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর দুই সালের মানব সম্পদ সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর দুই সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ কোনটি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ সালের মানব সম্পদ সূচকের সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দুই সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো তেইশতম দুই হাজার সালের মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম দুই হাজার বাইশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড দুই হাজার সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে সর্বনিম্ন দেশ ইয়েমেন দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো ষোলোতম দুই সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান একশো ষোলোতম এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক কোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রমিসড ল্যান্ড গ্রন্থের লেখক বারাক ওবামা আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে রবার্ট বি জোয়েলিক আমেরিকা ইন দ্য ওয়ার্ল্ড গ্রন্থের লেখক রবার্ট বি জোয়েলিক ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ কোন লেখকের গ্রন্থ সংকলন সালমান রুশদি ল্যাঙ্গুয়েজেস অব ট্রুথ সালমান রুশদির লেখা সংকলন গ্রন্থ দুই সালের ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন কে ম্যারিকি লুকাস রিজনেভেল্ড নেদারল্যান্ডস ম্যারিকি লুকাস রিজনেভেল্ড কোন গ্রন্থের জন্য ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার লাভ করেন দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেশার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ছয়শ উইকেট লাভ করেন কে জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেশার ও বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ছয়শো উইকেট লাভ করেন জেমস অ্যান্ডারসন দুই সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা দুই সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন যথাক্রমে ডমিনিক থিম ও নাওমি ওসাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ